রাশিদ, রাশিদ আমার তোমার সাথে একটু জরুরি কথা আছে। ঘুম আমারও আসছে রাশিদ। রম্য এবং রাইসের মধ্যে একজন তোমার সন্তান না। কি বললে? কি বল বুঝে নাকি? বছর সত্যি 10 বছর তুমি আমার সঙ্গে এক ছাদের নিচে 10 বছর কেন? 10 বছর ধরে আমাকে দেখে দেখতে বোর হয়ে গেছে। তুমি আমার কাছে চিরনতুন। আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন আমি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম। এই তো সেদিন। আপনি শাহরিয়ার হোসেন? জনাব শাহরিয়ার হোসেন। হ্যাঁ আমি। তুমি? আমার নাম রাশেদ আহমেদ, আমার বাবার নাম মহিবুল আহমেদ, আমার মা ফজিলাতুন্না। আমরা চাঁদপুর থাকি, চাঁদপুর সদর মুন্সিবাড়ি। আমার বাবাকে সবাই চেনে ওখানকার। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তুমি করো কি? আমি কিছু করি না। কিছু করো না? মানে কিছু করি না মানে যে ভবিষ্যতে আমি কিছু করব না এমন তো কথা নেই, তাই না? আমি এমএ পাস করছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ঢাকা ইউনিভার্সিটি, ম্যানেজমেন্ট। আমি চাকরির চেষ্টা করছি, এখনো পাইনি। তার মানে এই না যে আমি পাবো না। আমি একদিন অনেক বড় একটা চাকরি পাবো। আপনার মেয়েকে আপনি যেভাবে বড় করেছেন না, আনন্দে, ভালোবাসায়, ঐশ্বর্যে, আমি ঠিক আপনার মতো করে আপনার মেয়েকে ভালোবাসায়, আনন্দে, ঐশ্বর্যে আগলে রাখবো। আমি কি আপনার মেয়েকে বিয়ে করতে পারি? আমার হাতে তুলে দেবেন? হ্যাঁ। অপি কি বাবা, তুই কি চিনিস? তুমি এখানে কি করছো? কথাগুলো ও আপনাকে বলার কথা ছিল। আমি যা যা বলেছি ঠিক সেই কথাগুলো ওরই বলার কথা ছিল আপনাকে, কিন্তু সাহস করে বলতে পারি না, আমি বলে ফেলেছি। কি ভাবছো? ভাবছি ওই দিনের কথা, যেদিন তুমি বাসায় এসে বাবাকে প্রস্তাবটা দিলে বিয়ের। আমি ভুল কিছু বলেছি? মিথ্যে কিছু বলেছি? আমাকে একটা সত্যি কথা আজকে তুমি বলবে। আমি কখনো তোমাকে মিথ্যা কথা বলি না। আমার কাছে তুমি সুখে আছো। আমি তোমাকে সুখী করতে পেরেছি। কাজের এত চাপ কাজের আজকে লাভ করতে পারি না। শোনো, আমি জাস্ট একটা কথা বলতে চাই, কোম্পানি এতগুলো টাকা পয়সা খরচ করে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটা গ্রুপ পুষছে কেন? যদি আমি ক্লায়েন্ট হারাই, একটারও চাকরি থাকবে না, একটারও না। Sorry. Just idiot. সফটওয়্যার রান করার কথা 18 তারিখ, বুঝতে পারছো? 17 তারিখ রাত 12টার পর থেকে যে 18 তারিখ শুরু হয়, এটা আমার লোকজন বুঝতেই পারেননি। ডিসকাস্টিং। এত রাগ করতে হবে না। সরি। বাবারা খেয়েছে? বিফ? আমার জন্য তো বছরে দুদিন রেড মিট বরাদ্দ। একদিন হচ্ছে কোরবানির দিন, আরেকদিন হচ্ছে আমাদের কাজের মধ্যে থাকি। রাশিদ, আমি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন চাচ্ছি না। রাশিদ, একটা কথা বলবো তোমাকে? আমরা খুব বদলে গেছি না? তাহলে কালকে দিনটা কিভাবে ভুলে গেলাম? স্কুলে গেছে স্কুলে? তুমি এখনো মুখটা এমন করে রেখেছো কেন? আমি সরি বলেছি, লজ্জিত হয়েছে। আমি আর কত ছোট হবে তোমার কাছে বলো? তুমি এরকম করলে আমি চাকরি বাকরি কিচ্ছু করবো না। আমি ঘরে বসে থাকবো, তোমার কাপড় চোপড় ধোবো, ব্যাস। আমার আর কোনো কাজ নেই। এত পাগলামি করতে হবে না, যাও অফিসে যাও। এইভাবে বললে হবে না তো। আমার মনের মতো করে যতক্ষণ পর্যন্ত না হবে আমি কিন্তু ঠিক বারান্দা গিয়ে কারণ ধরে দাঁড়িয়ে থাকবো। আরে বললাম এসব বাদ দাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করেছি, এখন অফিসে যাও যাও। কালকে তোমাকে তো কিছুই দিতে পারিনি, আজকে আমার জন্য একটা পানিশমেন্ট হোক। তোমার যা খুশি যা খুশি সব কিছু কিনে নিও, যা খুশি। ও টোটাল ব্যালেন্স তোমার জন্য, পিন নাম্বার তো তুমি জানো। থ্যাংক ইউ বলো। বাই। শাড়ি কিনলে না? পছন্দই হয় না, কি কিনবো? একটাও না। একটা শাড়ি তোমার পছন্দ হয় না? না। মিথ্যে বলো না। মিথ্যে বলবো কেন? মিথ্যে বলছো কারণ তোমার শাড়ি পছন্দ হয়েছে, তুমি কেননি। কারণ তুমি জানো যে এত দামি দামি শাড়ি আমি কিনতে পারবো না। এই যে নিজে নিজে যে গল্প বানাও তুমি, এটা গল্প না, এটা গল্প না, এটাই সত্যি। আর আমি যে তোমাকে জোর করবো কেন 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 এই শাড়িটাই কেন, আমার তো পকেটে জোর নাই, আমি কি করে কিনে নেবো তোমাকে বলো? আজকে একটা কথা বললাম তোমার, বলছি পৃথিবীর সব সুন্দর শাড়ি আমি তোমার পায়ের কাছে এনে জড়াবো। তোমার যেটা খুশি তুমি নেবে, যেটা খুশি ফেলে দেবে। আমি কি খুব বদলে গেছি রাশেদ? কেন আমায় আর দেখতে পাও না? বাবা তুই তো অনেক বদলে গেছিস। তোদের 10th অ্যানিভার্সারি গেল আর আমাকে পার্টিতে ইনভাইটই করলি না। স্ট্রেঞ্জ। এবার কোনো পার্টি হয়নি তানিয়া, বলে তো নিশ্চয়ই জানতো। সে কি কথা, তোদের অ্যানিভার্সারি আর রাশেদ ভাই কোনো পার্টি দিবে না এমন কি হয়? আচ্ছা যা, তোকে বিশ্বাস করলাম, কিন্তু এখন বল তোকে কি গিফট দিয়েছে? ডায়মন্ডের কিছু নিশ্চয়ই। কি তো রাশেদ ভাই তো অ্যানিভার্সারি ভোলার মতো মানুষ না। এভাবে কাঁদলে তো হবে না, বিয়ের 10 বছর পর এমনই হয়। যত যাই বলিস, পুরুষ মানুষ বলে কথা, সবসময় নতুন জিনিস খোঁজে, বুঝিস না? অপি, এত অবাক হওয়ার কি আছে? আমার কথা বিশ্বাস কর, দেখ রাশিদ ভাই ঠিকই কাউকে না কাউকে জুটিয়ে ফেলেছে এতদিনে। তুই যে মাঝে মধ্যে কি যে বলিস না, এখন একটু অফিসের কাজ যাচ্ছে বলে ভুলে গেছে, কিন্তু রাশেদ মন তো এরকম না, ও আমাকে অনেক ভালোবাসে। তাই এক কাজ কর, তোর ভালোবাসার পরীক্ষা নে, দেখ তোর স্বামী না আসামি। শোন, আমি যা যা বলি ঠিকভাবে শুনিস, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। ভাইয়া যখন আসে বাসায়, ওয়াশরুমে যখন যাবে, তুই করবি কি শার্টটা চেক করবি, দেখবি যে কোনো পারফিউমের গন্ধ আছে কি না, বা শার্টে কোথাও লিপস্টিকের দাগ আছে কি না, ব্লেজারে বা কোটে কোনো লম্বা চুল মানে মেয়েদের চুল আছে কি না। আর ফোনের লক খুলতে পারিস না, দেখবি যে কাউকে SMS করে কিনা। আর ফেসবুকে মাস্ট স্টক করবি, দেখবি কার প্রোফাইলে লাইক দিচ্ছে বেশি বা কমেন্ট করছে। আর অফিসে তো তোর যদি পরিচিত কেউ থাকে, তার সাথে একটু যোগাযোগ করবি, যোগাযোগ করে জানবি যে অফিসে মিটিংয়ের কথা বলে কোথাও যায় কি না, বা কার সাথে মানে দেখা করে বা ফোনে কথা বলে। রাশেদ, আমি সামিয়া। কোন সামিয়া? আরে তোমার সাথে ইউনিভার্সিটিতে পড়তাম, তোমার মনে নেই? সরি, আমি মনে করতে পারছি না, কি ব্যাপার বলুন তো। না মানে ইউনিভার্সিটি লাইফ থেকেই তো তোমাকে অনেক পছন্দ করি, কখনো কথাটা বলা হয়নি, তাই এখন বলছি। দেখুন, আমি একজন ম্যারিড পার্সন, আমার বউ আছে, বাচ্চা আছে, দুটো বাচ্চা। হ্যাঁ, আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছি, দয়া করে আমাকে ফোন করবেন না। ওকে, বাই। ও আমাদের নিয়ে অনেক হ্যাপি আছে, এবার প্রমাণ পেলি তো? প্রমাণ পেলাম। আর তুই ওই খুশি দিয়ে নাচানাচি কর। আচ্ছা অপি, তুই কি বোকা? রাশেদ ভাইয়ার লাইফে তুই ছাড়া আর কোনো মেয়ে নেই, মানে অন্য কোনো মেয়েই নেই। এই কথাটার মানে বুঝিস? তুই বুঝিস না মানে কি? ফার্নিচার। ফার্নিচার? হ্যাঁ, ফার্নিচার। তুই আর 10টা ফার্নিচারের মতো একটা ফার্নিচার হয়ে গেছিস রাশেদ ভাইয়ের কাছে। মানে 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 ধর, তোদের ফ্রিজ যখন নতুন কিনেছিলি তখন রাখার মতো কিছু না থাকলেও একটা না একটা কিছু রাখতি, মানে এক বোতল পানি হলেও তো সেটা রাখতি, তাই না? আচ্ছা, এখন তো পুরনো হয়ে গেছে, এখন কখন কি রাখিস, কিভাবে রাখিস, কোন বক্সে রাখিস, এসব কিছু মনে থাকে তোর? এই তো লাইনে এসেছিস। তুই আর 10টা ফার্নিচারের মতো রাশেদ ভাইয়ের কাছে একটা ফার্নিচার হয়ে গেছিস, তাও পুরনো একটা ফার্নিচার। তাই তো রাশেদ ভাইয়া তোর প্রতি কোনো যত্নবান না, এই যে সাজিস, কিভাবে আছিস, কি করছিস, তোর দিকে ফিরেও দেখে না। তুই কি আমার কথা বুঝতে পারছিস? বুঝতে তো পারছি, কিন্তু এখন আমি করবোটা কি? অপি শোন, তুই এমন একটা কিছু কর যাতে বোঝা যায় যে তোর প্রাণ আছে। তুই কোনো ফার্নিচার না, এমন একটা কিছু কর যেন রাশেদ ভাইয়া বাধ্য হয় তোর প্রতি মনোযোগী হতে। রাশেদ, রম্য এবং রাইসের মধ্যে একজন তোমার সন্তান না। কি বললে? কি বললে বুঝে নি কি বলছো? মাকে কথা কালকে বলবো, এখন খুব ঘুম পাচ্ছে। তোমাকে বলছি, কি বলছি আবার বলো। বললাম তো, আমি বলছি তোমাকে। বললাম না, বাকি কথা কালকে, এখন আমি ঘুমাবো। রম্য এবং রাইসের মধ্যে একজন তোমার সন্তান না। জায়গা লেগেছে। না পারবে এখন লজ্জায় কাউকে কিছু জানাতে, না পারবে কারোর কাছ থেকে কিছু জানতে। এখন সারাদিন যাবে আমাকে নিয়ে ভাবতে। থ্যাংক ইউ তানিয়া। অফিস যাবে না? যাও ফ্রেশ হন, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। কি নাটক বন্ধ কর। নাটক? কোন নাটক? নাটক করছো না? নাটক শুরু করছিল আমার সঙ্গে নাটক কাল রাতে। সেই নাটকটা এখন আল্লাহর ওয়াস্তে বন্ধ কর, বন্ধ করো নাটক। বাহ, মনে করতে পারছো না কি বলেছেন কালকে রাত্রে? কি বলেছেন মনে নাই? কালকে রাত বলেছেন, এখন ভুলে গেছেন? বলছো না রোমু কিংবা রাইসের যে কোনো একজন আমার সন্তান, আরেকজন আমার সন্তান না। রোমু রাইসের যে কোনো একজন আমার সন্তান, আরেকজন আমার সন্তান না। কোথেকে আসছে? কে কে মানে এটা কিভাবে? কি আব্বু আম্মু তোমরা ঝগড়া করছো কেন? সরি বাবা, একজন যদি আমার সন্তান হয়, আর একজন কোথেকে আসলেন? তুমি না ওদের বাবা, তাহলে বুঝে নাও কে তোমার সন্তান আর কে তোমার সন্তান না। তুমি বলবে না? ছাড়ো, বাচ্চা চলো, স্কুলের জন্য দেরি হয়ে যাবে। কি খাবে না? বসে আছো কেন? আজকে অফিস যাওয়ার প্ল্যান নেই? যাবে না অফিসে? তুমি তো সবসময় বলো তুমি না গেলে নাকি তোমার অফিস চলে না। ওরা কখন ফিরবে? তারা রোমো রাইসা কখন স্কুল থেকে ফিরবে? আজকে ওদের স্কুলে ভর্তি হওয়ার ১.৫ বছর পর তুমি জানতে চাচ্ছ ওরা স্কুল থেকে কয়টায় ফেরে? ওদের ১১টায় ছুটি হয়, বাসা ফিরতে ফিরতে ১১:30। কেন? ওরা ফেরার পর দয়া করে কি আমাকে একটু ডেকে দেওয়া যাবে? কষ্ট করে প্লিজ। শোনো, তুমি আমাকে বলে যাও যখন রাইসা এবং রোমো ফিরবে তখন কষ্ট করে আমাকে একটু ডেকে দিও, না হলে আমি কনফিউজ হয়ে যাবো। সরি, রোমো এবং রাইসা স্কুল থেকে ফেরার পর দয়া করে কি আমাকে একটু ডেকে দেওয়া যাবে? কষ্ট করে হয়েছে। Baba. 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 Baba, Baba. তুমি আজকে অফিস যাবা না? না বাবা, আজকে বাবা কোথাও যাব না। সত্যি তোমার আজকে ছুটি, তোমার আজকে অফিস নেই? সত্যি বলছি, আজকে কোথাও যাব না। ইয়ে, আজকে বাবা আমাদের সাথে সারা দিন খেলবে। ইয়ে ইয়ে ইয়ে। ইয়েস ইয়েস, আজকে বাবা কোথাও যাব না, কোথাও না। একদম একেবারে কি মজা, কি মজা, আজকে একবার কোথাও যাব না। সবাই মিলে খেলবো। রম্য এবং রাইসের মধ্যে একজন তোমার সন্তান না। বাবা একটু আসছে, হ্যাঁ আসছো। কোথায় যাচ্ছ? বাবা বাবা একটা কাজে যাচ্ছে। তুমি বলছি না তুমি আজকে অফিস যাবে না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি যাবো, চলে আসবো। না না, আজ তুমি তো সাথে এও বলেছে তুমি আজকে অফিস না, কোথাও যাবে না, বাইরে। খুব জরুরি একটা কাজ। আমি সারা দিন আমাদের সাথে খেলবে, তোমাকে থাকতে হবে। আমি কাজটা সেরে চলে আসবো, অল্প যাবো আর আসবো। তুমি বলছো কেন তাহলে? বাবা মিথ্যে বলেছিলাম। কেন হয়েছে মিথ্যে কথা? তুমি একটা মিথ্যুক। রশিদ, আসবো? কিরে, তোর কি হয়েছে? হ্যাঁ, কিছু না। কিছু না, কিছু না, তো এই ভুলটা তোর হলো কি করে? এই যে দেখ, lost everything. Poppy কাল বলল, আমি তো দুই ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। ও বলল আমাদের ছেলে মেয়েদের মধ্যে একজন নাকি আমার। আমি বুঝতে পারছি না আমি কি করব, কি বলবো, কিভাবে রিঅ্যাক্ট করবো, বুঝতে পারছি না। এটা কি অপির কোনো জোকস? বিবাহিত জীবনে গত 10 বছরে অপিকে কখনো কোনোদিন 1 মিনিটের জন্য এরকম স্থির, সিরিয়াস দেখিনি। আচ্ছা, তোদের কি ঝগড়া হয়েছিল নাকি? কথা বলার সময় পাই না, ঝগড়া করব। কাজ অফিস। আমি এক কাজ কর, তুই বাসায় চলে যা, আমি সব সামলে নেব। ঠিকমতো রেস্ট নে, অপির সাথে প্রাণ খুলে কথা বল। বলো তো, আমি ঘুমানোর পর কোন দিকে ফিরে ঘুমাই? ডান দিকে না বাম দিকে? মানে তোমার দিকে নাকি এদিকে? কোন দিকে? আর কি বলছি জানি না। কি জানো না? অনেক বছর আমরা মুখোমুখি ঘুমাই না, সো বলতে পারছি না। মা শোনো, আমার কথা শোনো। আমাকে খুব দ্রুত 3টা প্রশ্নের জবাব দাও। আমি ছোটবেলায় কেমন ছিলাম বল, মানে ছোটবেলায় আমার কি বদগুণ ছিল? আরে বদ অভ্যাস থাকে না ছেলে মেয়েদের। আমি কি দাঁত দিয়ে নখ কামড়াতাম? দাঁত দিয়ে নখ কামড়ায় না, সেরকম আর কি আমি করতাম। রাতের বেলা আমি যে ঘুমাতাম, আমি কি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতাম নাকি অন্য পাশ ফিরে ঘুমাতাম? আচ্ছা, আমি কি খেতে পছন্দ করতাম বলো তো? বাচ্চারা অনেক কিছু খেতে পছন্দ করে না, এই ধরো চুইংগাম, চকলেট, আইসক্রিম। কি আমি আইসক্রিমের জন্য পাগল ছিলাম, মানে আইসক্রিম না। ওকে তুমি কিভাবে ওদের আইসক্রিম অ্যালাউ করলে বলো তো? তুমি কি জানো না দুজনেই টনসিলের প্রবলেম আছে? আই এম সরি, ওদের দোষ নেই, আমি ওদেরকে জোর করেছি, বলেছি আজকে যত খুশি আইসক্রিম খাও, জোর করে খাইয়েছি আর কি। সরি। তোমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল তো, তাই তো তুমি আমার উপর নিতে। ওদের কি দোষ বলো তো? কে তোমার সন্তান, কে তোমার সন্তান না, এসব জানার জন্য তো এসব করছো না? করতে থাকো, তুমি করতে থাকো। একটা কথা বলে দিচ্ছি রাশেদ, ওরা দুজনে কিন্তু আমার সন্তান। ওদের যদি কিছু হয় রাশেদ, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ভাবছি আমার কথা, আমাদের কথা। এই যে আমরা অহংকার করে বলি না, খুব অহংকার করে বলি যে আমি পিতা, আমি বাবা। কত গাল ভরা বলি, আমি পিতা হয়েছি, আমি বাবা হয়েছি। এই বাবা হওয়ার যোগ্য আমরা কি না, এটা কখনো ভেবে দেখেছি? আমরা কজন বাবা হওয়ার যোগ্য আসলে বলতো? মানে মানে বুঝিস না বেটা, বুঝিস না? মাস শেষে সংসারে আমাদের দায়িত্বটা কি? কত টাকা লাগবে তোমার, নিয়ে যাও। এই টাকা হয় না, ওকে আরও নাও। টাকা, সংসারের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে শুধু টাকা। টাকা ছাড়া সন্তানের, স্ত্রীর কোন দায়িত্বটা আমরা পালন করি বলতো? আমরা 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 তাহলে কীভাবে বাবা হই, কীভাবে পিতা হই বল? সন্তানের খোঁজ করতে করতে যে নিজেকেই হারিয়ে ফেললি। হ্যাঁ শোন, সত্যটা হলো আমাদের পরিবারে স্ত্রীরাই কিন্তু সন্তানের বাবা, মা, সব কিছু। আর দেখ, আমরা এমনকি আমাদের সন্তানেরা বড় হওয়ার পর তাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করে, এতটুকু ধন্যবাদ পর্যন্ত দেয় না। ডিয়ার ওয়াইফ, তুমি বলেছিলে কে আমার সন্তান সেটা খুঁজে নিতে। আমি ডিএনএ টেস্ট করে সহজেই জানতে পারতাম সে কে, কিন্তু আমি তা না করেই খুঁজে পেয়েছি। আমি আসলে ওদের কারোরই বাবা নই। ওদের বাবা মা সবই তুমি। তুমি না থাকলে এই পরিবারের আমরা কেউই থাকতাম না। আমি জানতে চাই না, সত্যি আমি জানতে চাই না কে আমার সন্তান, কে অন্য কারো। আমি এটাও জানতে চাই না তুমি কেন আমার সাথে এমন করেছিলে। আমি শুধু জানতে চাই, শুধু একবার কি আমাকে রম্য আর রাইসার বাবা হওয়ার সুযোগ দেয়া যায়? শুধু একবার কি আমাকে তোমার হাজব্যান্ড হওয়ার সুযোগ দেয়া যায়? অপি, 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 এটা করতে পারলো? আমাকে রেখে বাচ্চাদের নিয়ে চলে গেল ওই লোকটার সাথে। করতে পারলো এটা? ডিয়ার রুশো আর রাইসার বাবা, জানি তুমি কি ভাবছো। ভাবছো যে আমি বাচ্চাদেরকে নিয়ে ওই লোকটার সাথে ভেঙে গেছি, যে কিনা রুশো অথবা রাইসার বাবা, তাই না? আর এসব ভেবে ভেবে নার্ভাস হয়ে তুমি ঠান্ডা পানি খেতে আসবে, কারণ নার্ভাস হলেই তো তোমার বেশি পিপাসা পায়। আর পানি খেতে আসলেই পাবে এই চিঠি, তোমার পানি খাওয়া মাথায় উঠবে। শোনো, আগে পানিটা খেয়ে নিও। হয়েছে পানি খাওয়া? এবার মন দিয়ে শোনো। আমি তোমাকে এই কয়টা দিন একটু টাইট দিয়েছি। আসলে রুশো এবং রাইসা দুজনেই তোমার সন্তান। তোমার দুই সন্তান তোমাকে ভালো বাবা হওয়ার আরেকটা সুযোগ দেবে বলে ঠিক করেছে। আর এই ভালো বাবা হওয়ার প্রথম শর্ত ওরা দিয়েছে। ওদেরকে আজ রাত ৮টার শোতে হালকের নতুন মুভিটা দেখাতে হবে। আপাতত ওরা পাশের বাড়ির অভ্রর সাথে খেলছে। ঠিক ধরেছ, এখনো আমাকে দেওয়ার জন্য তোমার হাতে আধ ঘন্টা আছে। ছাদে আসার আগে আরেকটা কথা শুনো ডিয়ার হাজবেন্ড, এত সহজে আমি তোমাকে ছাড়ছি না। আমি জিজ্ঞেস করছি তোমার সমস্যা কি, আমাকে নিয়ে তোমার কি সমস্যা? বলো, কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা তোমার। তুমি যদি আমার যত্ন না নাও, আমাকে আরো অনেক অনেক বেশি ভালো না বাসো, তাহলে কিন্তু এরকম শখের জন্য একদম প্রস্তুত থাকো। ভালো লাগে।